আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এটি বিএ সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যাদের আছে তাদের জন্য তো প্রশ্নটি হচ্ছে ঔপন্যাসিক হিসেবে তারাশঙ্করের কৃতিত্ব মূল্যায়ন করো স্টুডেন্ট তোমরা যারা নতুন ভিউয়ার তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি নেক্সট ডে ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর তোমরা ভিডিওগুলিকে লাইক করবে এবং ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি প্রশ্নটি তার আগে আরেকবার বলছি ঔপন্যাসিক হিসেবে তারাশঙ্করের কৃতিত্বের মূল্যায়ন করো শুরু করছি আমার নিজের সাহিত্যের মধ্যে আমি যা বলেছি তা সুস্পষ্টভাবে সেকালের সাহিত্যের বক্তব্য থেকে পৃথক আমি সাহিত্য ক্ষেত্রে এসেছিলাম স্বাভাবিক আলাদা দৃষ্টিকোণ নিয়ে অন্তরের স্বতন্ত্র উপলব্ধি নিয়ে এটি বলেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবার হচ্ছে তারাশঙ্করের সময় ও সমকাল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার জন্ম হচ্ছে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে আর মৃত্যু হচ্ছে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে আমাদের অস্থির অবিশ্বাসী বিশ্বযুদ্ধের সরি বিক্ষুব্ধ যুগের প্রধান কথা তার রচনাকাল তথা সৃষ্টিকর্ম পঁয়তাল্লিশ বছর ব্যপ্ত বস্তুত এই অর্ধ শতাব্দী কাল আধুনিক ভারতবর্ষের জীবনে এক যুগান্তরের কাল পুরাতন বিশ্বাস ও মূল্যবোধের তখন অবসান ঘটেছে নতুন বিশ্বাস ও মূল্যবোধ জাগ্রত হচ্ছে এই অর্ধ শতাব্দীর সমস্ত তরঙ্গ বিক্ষোভ তারাশঙ্করের গল্প উপন্যাসকে স্পষ্ট করেছে তার প্রথম গল্প রসকলি। এটি তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়েছিল কিন্তু তিনি কল্লোল গোষ্ঠীর লেখকদের মতো নাগরিক লেখক ছিলেন না প্রথম থেকে তিনি সোজাসুজি মাটি ও মানুষকে নিয়ে লিখতে শুরু করেন তারাশঙ্কর মূলত বাংলাদেশের রাঢ় অঞ্চলের রূপকার তিনি নিজেই জানিয়েছেন আমার বই বলুন আর যাই বলুন সেটা হচ্ছে আমার এই রাঢ় দেশ এর ভেতর থেকেই আমার যা কিছু সঞ্চয় এবার আমরা তারাশঙ্করের উপন্যাস অসংখ্য ছোট গল্পের পাশাপাশি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রায় আশিটি উপন্যাস রচনা করেছেন তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো চৈতালি ঘূর্ণি পাশানপুরী নীলকণ্ঠ ধাত্রী দেবতা প্রেম ও প্রয়োজন আগুন কালিন্দি গণদেবতা মন্মন্তর পঞ্চগ্রাম কবি সন্দীপন পাঠশালা ঝড় ও ঝরাপাতা অভিযান পদচিহ্ন উত্তরায়ণ নাগনিকনার কাহিনী হাসুলিবাকের উপকথা আরোগ্য নিকেতন কালান্তর সপ্তপদী রাধা নাগরিক কালবৈশাখী গুরুদক্ষিণা অভিনেত্রী মহাশ্বেতা অরণ্যবণি এবং ফরিয়াদ আমি এখানে তিরিশটি উপন্যাসের নাম বললাম বাকি আরও উপন্যাস পঞ্চাশটি আছে ঠিক আছে এবার হচ্ছে মূল্যায়ন তারাশঙ্করের উপন্যাসে বারংবার দেখা গেছে এমন সব চরিত্র যারা বাংলা সাহিত্যের অন্যান্য লেখকদের রচনায় অনুপস্থিত ছিল যেমন কাহার বৈষ্ণব ডোম বাগদি সর্পবৈদ্য কবিওয়ালা ঝুমুর দলের নৃত্যশিল্পী গায়েন ইত্যাদি এদের অধিকাংশই রাঢ়বঙ্গের গোষ্ঠীর মানুষ অন্তজ মানে নিম্ন শ্রেণীর যেগুলো মানুষ সেগুলো হচ্ছে তাদের মানে বলা হয় যারা নিম্নবিত্ত একদম তাদের অন্তর্জগোষ্ঠীর মানুষ বলা হয় ঠিক আছে তারাশঙ্করের জন্ম হয়েছিল বীরভূম জেলার লাভপুর অঞ্চলের একটি ছোট জমিদার বংশে শৈশব থেকে তার মধ্যে মায়ের আদর্শেই জন্ম নিয়েছিল গভীর দেশাত্মবোধ ফলে তার উপন্যাসে বারংবার এসেছে দেশ কাল রাজনীতি এবং সাধারণ মানুষের জীবনযুদ্ধের কথা অচিন্ত্যকুমার কুমার সেনগুপ্তের ভাষায় তার সাহিত্যে দুই প্রধান উপজীব্য মাটি আর মানুষ মাটির মমত্ব আর মানুষের মহিমা দেবতা গণদেবতা পঞ্চগ্রাম প্রভৃতি উপন্যাসে তিনি বিংশ শতাব্দীর প্রথম তিন দশকের কাহিনী উপস্থাপন করেছেন আঞ্চলিক উপন্যাস রচনার ক্ষেত্রেও তার কৃতিত্ব অসামান্য হাসলিবাকের উপকথা পঞ্চগ্রাম নাগনিকন্যার কাহিনী প্রভৃতি উপন্যাসে এমনকি দেবতা ও গণদেবতা উপন্যাসেও আঞ্চলিক জীবনচিত্র পরিস্ফুট হয়েছে রাঢ় অঞ্চলের সংস্কার সংস্কৃতি আচার ব্যবহার জীবন জীবিকা মানুষের কথা বলার ভঙ্গি সমস্তই জীবন্ত হয়ে উঠেছে এই জাতীয় উপন্যাসগুলিতে গান্ধীজির অহিংস আন্দোলনে বিশ্বাসী তারাশঙ্কর অসহযোগ আন্দোলনে যোগদান করে কারাদণ্ড ভোগ করেছিলেন সামন্ততন্ত্রের রক্ষণশীলতা এবং ব্যক্তি স্বার্থের গন্ডি অতিক্রম করে তিনি সমাজতন্ত্রকে সমর্থন জানিয়েছিলেন নিজের পৈতৃক জমিদারি বিলিয়ে দিয়েছিলেন দরিদ্র প্রজাদের মধ্যে অনুভব করেছিলেন মানুষের অতিরিক্ত সম্পদ হল চর্যবৃত্তির ফসল দেবতা উপন্যাসে তার পরিচয় রয়েছে এই উপন্যাসটি তারা শঙ্করের আত্মজীবনীমূলক উপন্যাস প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণি থেকে গণদেবতা পর্যন্ত বিভিন্ন গ্রন্থে তারা সঙ্কর সন্ত্রাসবাদী বিপ্লব অসহযোগ আন্দোলন সাম্যবাদী আন্দোলন আইন অমান্য আন্দোলন প্রভৃতিকে উপস্থাপন করেছেন তিনি দেখিয়েছেন পুরাতন পুরাতন জমিদারী ব্যবস্থা ভেঙে পড়ছে সাম্যবাদ ও সমাজতন্ত্রের জাগরণ ঘটছে প্রথম উপন্যাস চৈতালি ঘূর্ণিতে তিনি দেখিয়েছেন কিভাবে গোষ্ঠের মতো সাধারণ কৃষকেরা কখনো জমিদারের হাতে শোষিত হচ্ছে আবার কখনো জমি থেকে উৎখাত হয়ে কলকারখানার মালিকের হাতে শোষিত হচ্ছে এ বিষয়ে তারাশঙ্কর জানিয়েছেন উনিশশো সালে জেল থেকে বেরিয়ে এসে সাহিত্যসেবা কর্মে প্রথম ফল আমার চৈতালি ঘূর্ণি তারপর কালিন্দি গণদেবতা পঞ্চগ্রাম লিখেছি তার মধ্যে আমার বিপ্লবের স্বরূপ কল্পনা আমার নিজস্ব তারাশঙ্করের অধিকাংশ উপন্যাসে দুই প্রজন্মের দ্বন্দ্ব দেখানো হয়েছে যেমন হাসলিবাকের উপকথা ধাত্রী দেবতা আরোগ্য এইসব উপন্যাসে লেখক পুরাতন প্রজন্মের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নবীন প্রজন্মের জয় ঘোষণা করেছেন উপসংহার পঁয়তাল্লিশ বছরের সাহিত্য সাধনায় তারাশঙ্কর কখনো ব্রতভ্রষ্ট হননি তার প্রতিটি পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসে সমৃদ্ধ এবং অকম্পিত সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে তিনি কখনো অবাস্তব কল্পনার আশ্রয় নেননি নিজে যা দেখেছেন যা বিশ্বাস করেছেন তাকে সাবলীল এবং সুদৃঢ় ভাষায় অসংকোচে ব্যক্ত করেছেন ধাত্রী দেবতা উপন্যাস থেকে তার সাবলীল এবং ক্লাসিক্যাল ভাষার কিছুটা দৃষ্টান্ত দেওয়া হলো সমস্ত জীবের ধাত্রী যিনি ধরিত্রী জাতির মধ্যে তিনি তো দেশ মানুষের কাছে তিনি বস্তু তিনি বাস্তু সে বাস্তুর মূর্তি দেবতা তুমি তুমি তো আমার বাস্তুকে চিনিয়েছ তাতেই চিনেছি দেশকে আশীর্বাদ করো ধরিত্রী গিয়ে চিনে যেন তোমায় চেনা শেষ করতে পারে স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তো তোমরা যদি আমার এই নোটগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলিকে তোমরা ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো আজ এখানে রাখছি এর আমি তোমাদের আরও অন্যান্য বিষয়ের যে নোটগুলো আছে সেগুলো নিয়ে উপস্থিত হব এর আগে তোমাদের অনেক নোট আমি দিয়েছি তো সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি সেই ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে তো আজ এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো